বিএনপি আর জামাত এরা আছে ওদের থেকেও খারাপ মানে আগে সাত নামেরে ওই জামাত আর বিএনপি আগে মরিয়া তারপরে যাবে জামাত বিএনপি জাত ছাপের চেয়ে খারাপ বলে মন্তব্য করেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি আজ রোববার বিকালে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে 28 অক্টোবর বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যকালে তিনি এসব মন্তব্য করেন বেগম খালেদা জিয়া তার মুক্তি তারা চাই না এমনকি তার ছেলে তারেক রহমান চাই যে খালেদা জিয়া মরে গেলে তার জন্য ভালোভাবে বিদায় সেই আন্দোলন তারা করেন এখন ঢাকায় কালকের খেলা বলদি বেড়েছে যে আওয়ামী লীগ সহসায় ধরে না ধরলি আওয়ামী লীগ ছাড়ে না এখন আর নির্বাচনের হিসেব কিতাব দেখার সময় আমাদের নাই আগে জামাত আর বিএনপিকে ওদেরকে আগে সাইজ করার পর পরে নির্বাচন এই বাংলাদেশের মানুষই করবে ইনশাআল্লাহ জাজ সাহেব অনেক সব দেখলি ভয় পাবেন না কিন্তু বিএনপি আর জামাত এরা আছে ওদের থেকেও খারাপ মানে আগে সাত নামেরে ওই জামাত আর বিএনপি আগে মরে তারপরে যাবে যশোর জেলা আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন বলেন স্বস্তি আর শান্তির বাংলাদেশে কেউ বিশৃঙ্খলা করলে কারোর ছাড় নেই আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা কাউকে ভয় পায় না মার্কিন সাম্রাজ্যবাদ কেউ শেখ হাসিনা ভয় পায় না আপনারা সেটা দেখেছেন উল্টো ফখরুল মিটিং ছেড়ে পালিয়ে গিয়েছে বিএনপি আর কখনো এই বাংলার মাটিতে আন্দোলন সংগ্রাম করতে পারবে না বিএনপির কোন নেতাকে রাজপথে আমরা নামতে দেব না আওয়ামী লীগের নেতা করতে জীবন থাকবে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মনিরুল ইসলাম মনির সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেয় ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ